বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। এই গরমে তৈলাক্ত ত্বক সকলের কাছে কিন্তু একটি বিরক্তিকর ব্যাপার, বিশেষ করে গরমকালের এই তৈলাক্ত ত্বকের ঝামেলায় বেশি পড়তে হয়। আর এই সময় শরীরে প্রচণ্ড ঘাম হওয়ার কারণে ত্বক কালো দেখায়, ত্বকে অতিরিক্ত তেল থাকার ফলে ব্রণও বের হয়। এছাড়াও এই ধরনের ত্বকে মেকআপও সহজে বসতে কিন্তু চায় না। তাই ত্বকের অতিরিক্ত তেল দূর করার জন্য আজকে আমি নিয়ে এসেছি মুলতানি মাটির এই ফেস প্যাকটি। এই ফেস প্যাকটির ব্যবহারে আপনার মুখের তৈলাক্ত ভাব কিন্তু একেবারে দূর হয়ে যাবে। আর এই মুলতানি মাটির সাথে কিন্তু ঘরোয়া উপাদান দিয়ে আপনি এই ফেস প্যাকটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফেস প্যাকটি কীভাবে তৈরি করতে হবে। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। সবার প্রথমে একটি পরিষ্কার শুকনো বাটি নিয়ে নিতে হবে। এবার নিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ মুলতানি মাটি, আর নিতে হবে এক চামচ পরিমাণ কাঁচা দুধ, আর এর সাথে নিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার প্যাকটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার এই ফেস প্যাকটি খুব ভালো করে মিশ্রণটি তৈরি হওয়ার জন্য এখানে আমি একটু একটু করে গোলাপ জল অ্যাড করব। এভাবে খুব ভালো করে ফেস প্যাকটি তৈরি করে নিতে হবে। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবার পর আপনার পুরো ত্বকে লাগিয়ে নিতে হবে। তবে এটি লাগানোর আগে কিন্তু আপনাকে অবশ্যই মুখটি ফ্রেশ ওয়াশ বা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এই প্যাকটা পুরো মুখে বা আপনার যে জায়গাগুলোতে কালো ভাব আছে সেই জায়গাগুলোতেও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এটা লাগানোর পর 25-30 মিনিট রেখে দিতে হবে। তারপর শুকিয়ে এলে প্লেন জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এই রেমেডিটি কিন্তু আপনি সপ্তাহে চাইলে 2-3 দিনও ব্যবহার করতে পারেন। এই ফেস প্যাকটির ব্যবহার করার ফলে কিন্তু আপনার ত্বকের অতিরিক্ত তেল, রোদে পোড়া কালো দাগ, ব্রণ, এই সব ধরনের সমস্যা কিন্তু পুরো দূর হয়ে যাবে। এমনকি ব্রণর দাগও দূর করতে কিন্তু কাজ করবে খুব ভালো এই প্যাকটি। এই প্যাকটি আপনি মেকআপ করার আগেও কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন। তাহলে মেকআপ কিন্তু সহজে গলে যাবে না, মেকআপ অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।